সামির ভাই 10 মিনিট স্কুলে আমাদের সাথে ছিলেন চিফ অপারেটিং অফিসার হিসেবে। তার মানে হচ্ছে কি আমাদের মতো সব মানুষগুলোকে তার সবসময় একটা রাখালের মতো দৌড়ে বেড়াতে হতো যে এই কাজ কর, ভালোভাবে কর, এফিশিয়েন্টলি কর। কাজ ছিল হচ্ছে রাফসান সাহেবকে ম্যানেজ করা। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট সামির ভাই। যখন গুরু হিসেবে ছিল তখন তাকে ম্যানেজ করাটা বেশ। আচ্ছা, থ্যাংক ইউ সামির ভাই, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। তো সামির ভাইয়ের একটা বড় সড়ো লিস্ট থাকে প্রত্যেকদিন তার কি কি কাজ করতে হবে। সকাল 10টার সময় চা খাওয়া, সকাল 12টার সময়, দুপুর 12টার সময় গোসল করা থাকে, সবকিছু ওই লিস্টের মধ্যে থাকে। তো ওই লিস্টে একটা দিন দেখলাম খুব স্পেশালি মার্ক করা, লাল নীল সবুজ কালার দিয়ে মার্ক করা, একটু অন্যরকম একটা ব্যাপার। তো যখন আমি জিজ্ঞেস করে জানতে চাইলাম ওই দিন আসলে কি হচ্ছে, সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত আমি জানতে পারলাম যে আমাদের সামির ভাই খুব তাড়াতাড়ি ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিতে। কথাটা শুনে হয়তো বা অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে, আমাদের অনেকেরই মন খারাপ হয়েছিল, বাট ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে সামির ভাই তার স্বপ্ন পূরণের দিকে আরও একটা পদক্ষেপ এগিয়ে যাচ্ছে। সামির ভাই চলে যখন যাবেন, 10 মিনিট স্কুলকে নিয়ে টপ 3টা জিনিস যেটা আপনি মিস করবেন বলেই ফেলেন আজকে। ওকে, 10 মিনিট স্কুল মিস করার মতো আসলে অনেক কিছু আছে। টপ 3 পিক করা খুব টাফ হবে, বাট নাম্বার 1 ডেফিনেটলি আমরা সাধারণত, আমি স্পেশালি শুক্রবার রাতের বেলা একটা শ্যুট করতাম, এবং শ্যুটিং করা শেষ হলে আমি শাম স্যার সাকিব বিন রশিদ আমরা তিনজন একসাথে রাতের বেলা ঘুমাতাম, মুভি দেখতাম, তারপর সকালবেলা ঘুম থেকে উঠি স্টারে মগজ ফ্রাই এই খাবারটা খাওয়ার জন্য যেতাম। তো এই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি মিস করবো, হয়তো ভবিষ্যতে ইংল্যান্ডে যখন থাকবো সকালবেলা ঘুম থেকে উঠে আর স্টারের মগজ ঘুমা খাওয়া সৌভাগ্য হবে না, শামটা শুভকেও কাছে দেখার সৌভাগ্য হবে না। তো এই জিনিসটা আমরা টপ অফ দ্য লিস্ট নাম্বার 1 মিস করবো। নাম্বার 2 হচ্ছে যে সকল জুনিয়র, বিশেষ করে ইন্টার্নরা জয়েন করে এবং আমার সাথে তোমরা যারা কাজ করেছো, তোমাদের সাথে কাজ করতে করতে দেখা গেছে যে তোমাদের সাথে যে ফ্রেন্ডশিপটা গ্রো করেছে এই জিনিসটাকে অনেক মিস করবো। আর একটা জিনিস হচ্ছে এটা, যা মানে ক্যামেরার সামনে বলছি দেখে নিয়ম রক্ষারটা বলা লাগবে, আয়মান আমার অনেক ভালো বন্ধু, আয়মানকে মিস করতে হবে। চাকরি চলে যাওয়ার চান্স আছে না বলে এটা, সেই চান্সটা নাই, কারণ অলরেডি ডেফিনেটলি এমনি চাকরি চলে যাচ্ছে। এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে পুরো 10 মিনিট স্কুল এবং 10 মিনিট স্কুলের সকল স্টুডেন্ট মিস করবে সামির মুনতাজিদকে। তো এইটা আমাদের প্রত্যেকটা ইন্টারভিউর একটা সিগনেচার সেগমেন্ট, এই সেগমেন্টটাকে আমরা বলি 10 মিনিট স্কুল টাইম ক্যাপসিউল। এখন থেকে ঠিক 10 বছর আগে কোথায় ছিল সামির মুনতাজিদ এবং ঠিক 10 বছর পরে কোথায় থাকবে? এখন থেকে 10 বছর আগে, তো সেটা হচ্ছে 2007 সাল। 2007 সালে আমি আইডাল স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হয়েছি, এবং প্রথম দিন যখন আমি ভর্তি হলাম তখন পাশে প্রথম বেঞ্চে গিয়ে বসতাম, এবং পাশের ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই আপনি কি গুন্ডা? সো ভেরি রিয়েল স্টোরি এটা। সো দ্যাট ওয়াজ দি স্ট্যাপ 10 বছর আগে। অ্যাট দিস মোমেন্ট আমি 10 মিনিট স্টুডিওতে আসছি, এবং সামনে অক্সফোর্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইনশাল্লাহ। আর আজকে থেকে 10 বছর পরে যদি আমি চিন্তা করি নিজে কোথায় থাকবো, আমি অনেক কিছু হতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে আমার রিসার্চটা ক্যান্সারের কোনো একটা কিউরের দিকে এগিয়ে যাবে, অথবা ক্যান্সারের কোনো একটা মেকানিজম বাইর করবো। অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে আমার লেখা ট্রাভেল ব্লগগুলো ওয়ার্ল্ডে সবাই পড়বে, আমার 2-1টা মজার বিজ্ঞানের বই বের হবে, এবং আমি মিনিমাম বিশ্বের 50টা দেশ ঘুরে ফেলবো বাই দ্যাট টাইম। সেটা যদি হয় আমি নিজের লাইফে অনেক বেশি হ্যাপি হবো, না হলেও প্রবাবলি হ্যাপি হবো। সো আই থিঙ্ক এটাই আমাদের লাইফের সবচেয়ে বড় একটা ব্যাপার, যে এখন থেকে 10 বছর আগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সেই ক্লাস 9 ছেলেটা এখন লাখ লাখ স্টুডেন্টকে পড়াচ্ছে, ক্লাস নিচ্ছে, এবং এখন থেকে ঠিক 10 বছর বা 20 বছর পরে ওই ছেলেটাই যে ক্যান্সারের কোনো একটা কিওর আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়ে যাবে না, সেটা কে জানে। তো এই ইন্টারভিউ সেগমেন্ট থেকে আমাদের আসলে এইটাই লক্ষ্য, সবাইকে একটা ব্যাপারই বলা, নেভার স্টপ লার্নিং অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি never stop believing. Thank you Samir bhai, it was a pleasure to have you in our team and also in 10 minutes school show, and we just want to be inspired from you all our lives. Thank you Rafsan for having me in your show, and jeitu probably 10 minutes school e eta amar probably last video, tai ami shobar uddeshe kichu bolte chai, seta hocche আজকে থেকে 10 বছর আগে আমি যখন স্কুলে পড়তাম আমার কারোর সাথে কথা বলার সাহস হতো না, যে আমি খুবই ভীতু টাইপের সোশ্যালি অকওয়ার্ড মানুষ ছিলাম। সেই স্থান থেকে শুরু করে এখন পর্যন্ত আস্তে আস্তে আমার অনেক চেঞ্জ হয়েছে। আমি এখন প্রায় 300-400 ইউটিউবে ভিডিও বানিয়ে ফেলেছি, এখন বাইরে পড়াশোনা করতে যাবো। তো এনিওয়ান যে এখন ক্লাস 8, 9, 10 পড়ছো, অথবা এর পরবর্তী শ্রেণীগুলোতে পড়ছো, তোমরা যারা কনফিডেন্সের অভাবে ভুগছো এবং মনে করছো যে জীবনে কিছু করতে পারবা না, অলওয়েজ রিমেম্বার 1 থিং,
যে দে আর টু টাইপ অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড টাইপ ওয়ান ইজ দোজ হু আর কমপ্লেইনিং অ্যাবাউট দ্য সিস্টেম এবং সবসময় বলে যে এই শিক্ষা ব্যবস্থাকে দিয়ে কিছু হবে না, আমি ভালো পড়াশোনা করি না কারণ শিক্ষা ব্যবস্থা খারাপ। আর দে আর অ্যানাদার টাইপ অফ পিপল ডু টু চেঞ্জ দ্য সিস্টেম তো টেনমি স্কুল ইজ সামথিং দ্যাট ইজ ট্রাইং টু চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম অফ দিস কান্ট্রি এবং এটা একটা বিশাল বড় জার্নি, এটাকে একটা অর্গানাইজেশন বলবো না, আমরা বলবো একটা মুভমেন্ট, এই মুভমেন্টের অংশ তোমরা সবাই এবং তুমি আজকে যে এই ভিডিওটা বসে বাসায় দেখছো তোমাকে আমি বলতে চাই, তোমার চোখে চোখ রেখে আমি বলতে চাই, তুমি অবশ্যই আজকে থেকে 3-4-5 বছর পরে টেনমি স্কুলে ভিডিও বানাতে আসবে, তুমি এখানে ভিডিও বানাবে, তোমার পড়া শুনে তোমার বোঝানোর ক্ষমতা দেখে মানুষজন মুগ্ধ হবে, তার ঠিক 3-4 বছর পরে হয়তো তোমার সাফল্যে আমরা অনেক বেশি গর্বিত হব এবং তুমি হয়তো ভবিষ্যতে অক্সফোর্ড কেমব্রিজ কিংবা হার্ভার্ডে পড়তে যাবে। অলওয়েজ রিমেম্বার তোমার পটেনশিয়ালের কোনো শেষ নেই, তোমাকে জাস্ট সাহস করে এসে ট্রাই করতে হবে এবং আমি আমার লাইফে একটা জিনিস কোনোদিনও বন্ধ করিনি, সেটা হচ্ছে ট্রাই করা। আমি বারবার প্রচুর খেয়ে উঠে দাঁড়িয়ে পড়ে কিনা আমার সেম কাজটা করার জন্য ট্রাই করি। তো অলওয়েজ রিমেম্বার হ্যাভ কারেজ, হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ অ্যান্ড নেভার স্টপ লার্নিং।